এটা একটা মানে সবাইকে কি বলে একদম মানে সারপ্রাইজ বলতে পারি সবাইকে, আমার কাছে ভাই যা কথাই বলে শেষ ভালো তার সব ভালো তার। এবার যেন সেরকমই একটা চমক দেখালেন উপবিশ্বাস। ইতিমধ্যে প্রায় সকলেরই জানা হয়ে গেছে যে বউ ছেলেকে নিয়ে মধ্যরাতে নিজের জন্মদিন পালন করেছেন শাকিব খান। কিন্তু তা যে কিং খানের পরিকল্পিত ছিল তা কে জানত, তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রতিবারই গল্পের শুরু বুবলি করলেও শেষটা যেন অপুর হাতেই, যার আরও একটি চমক দেখালেন অপু। শুরুতে মনে হয়েছিল বুবলি হয়তোবা শাকিবকে নিজের করে নিল, কারণ সে শাকিবের জন্মদিনে এমনই একটা ভিডিও শেয়ার করেছিলেন। কিন্তু দিন শেষে আবারও সেই অপু বিশ্বাসকে শাকিবের পাশে দেখা গেল। এখানে ঘরোয়াভাবে আয়োজন করেছিলেন শাকিব খান। শুরুতে মনে হয়েছিল অপু শাকিবের জন্য দুইটি কেক নিয়ে এসেছেন, কিন্তু পরিশেষে জানা যায় একটি শাকিবের আয়োজিত আর অন্যটি বাবার জন্য জয়ের উপহার। যদিও এ কাজে জয়কে অপুই সাহায্য করেছে, কিন্তু বিষয়টি সবচেয়ে বড় চমক হলো জয়কে সাথে নিয়ে জন্মদিন পালন করা শাকিবেরই পরিকল্পিত ছিল। যখন বীরের জন্মদিন শাকিবের বাড়িতে করা হয়েছিল তখন অনেকে প্রায় হতাশ ছিল, কিন্তু শাকিব যে পরিকল্পিতভাবে জয়কে নিয়ে এমন একটা আয়োজন করে রেখেছিল সেটা উপভোক্তাদের কাছে খুব বড় একটা সারপ্রাইজ। যারা বুবলির এমন ভিডিওতে হতাশ হয়েছিল তাদের মনে নিশ্চয়ই অপুর প্রতি শাকিবকে নিয়ে আসার প্রদীপ জ্বলে উঠেছে, আর সেটা হয় স্বাভাবিক, কেননা এখনো তো অনেকেই চায় শাকিব আবার অপুকে নিয়ে সংসার শুরু করুক, নিজেদের জন্য না হলেও অন্তত সন্তানের কথা ভেবেই করুক। কিন্তু কেউ আবার বলে তাহলে বীরের কি হবে। অপু বিশ্বাসের সাথে বুবলির যাই হোক, সন্তান তো কোনো দোষ করেনি। প্রিয় দর্শক, ব্যক্তি জীবনে এই দুই প্রতিযোগীর মাঝে শাকিব কাকে মেনে নিলে আপনার কাছে ভালো লাগবে তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।